হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রাখবে, ভিডিওটা লাইক করে দিও, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে ক্লাস সেভেন বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম, এগুলো অবশ্যই করতে হবে। এর আগেও কিছু প্রশ্ন উত্তর দিয়েছি কিছু চ্যাপ্টার্সে, সেগুলো ভালো করে পড়ে নিও। এই চ্যাপ্টার্সগুলোর দিলাম, এগুলো ভালো করে পড়ো। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা লাইক শেয়ার করে দিও। বাকি সব সাবজেক্টগুলো আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিও। সবার প্রথমের প্রশ্ন, কাঠদৌড় কদ্দূর প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা স্থায়ী না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। তুমি কি এই মতকে সমর্থন করো? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি। উত্তর লিখব, উদ্ভিদরা এক জায়গায় দাঁড়িয়ে নিজেদের খাবার তৈরি করতে পারে, প্রাণীরা তা পারে না বলে তাদের এক জায়গায় স্থির থাকলে চলে না। খাবার সংগ্রহের তাগিদে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে হয়, যদিও খাবার সন্ধান ছাড়াও তারা বাসস্থানের সন্ধান, আত্মরক্ষা ও বংশবিস্তারের জন্য পরিভ্রমণ করে, তবুও খাদ্য সন্ধানই তাদের পরিভ্রমণের মূল কারণ। সুতরাং লেখকের মন্তব্যটি সম্পূর্ণ সমর্থনযোগ্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তার চলাফেরার ভঙ্গিটি বড় মজার, কার চলাফেরার ভঙ্গিটির কথা বলা হয়েছে, তা মজার কিভাবে? উত্তর লিখব, এখানে অ্যামিবার চলাফেরার ভঙ্গির কথা বলা হয়েছে। অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে ক্ষণিকের পা হিসাবে এগিয়ে দেয়, তারপর সেদিকে সেলের মধ্যেকার প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহু মুহু খনিপা বের করে আর প্রোটোপ্লাজম সেই দিকে বয়ে যায়। এইভাবে অ্যামিবা অত্যন্ত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যায়। নেক্সট প্রশ্ন, অ্যাফিড এক নাগাড়ে কত মাইল রাস্তা উঠতে পারে? অ্যাফিড এক নাগাড়ে 8 মাইল রাস্তা উঠতে পারে। নেক্সট প্রশ্ন, চিতাবাঘের গতিবেগ কত? চিতাবাঘের গতিবেগ হচ্ছে 70 মাইল পর্যন্ত। নেক্সট, গ্যাজিলা নামক হরিণ কোথায় পাওয়া যায়? গ্যাজিলা নামক হরিণটি গোবি মরুভূমিতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কাঙ্গারুর সঙ্গে কার চলনের মিল আছে? উত্তর, ওজনের সাপেক্ষে কাঙ্গারুর সঙ্গে এমু পাখির চলনের বেগের মিল আছে। নেক্সট, হাতির চলনের বৈশিষ্ট্য কি? উত্তর, 7000 পাউন্ড ওজন নিয়েও হাতি ঘন্টায় 25 মাইল বেগে ছুটতে পারে। নেক্সট প্রশ্ন, প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? উত্তর, গাছ দৌড়োয় না, এক জায়গায় বসে বসেই গাছ তার খাবার তৈরি করতে পারে। তারা মাটির নিচ থেকে শিকড়ের সাহায্যে জল সংগ্রহ করে, গাছের পাতায় ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছের খাদ্য প্রস্তুত করে। নেক্সট প্রশ্ন, গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। উত্তর, গমনে সক্ষম একটি গাছ হলো ক্লামাইডোমোনাস এবং অক্ষম প্রাণী হলো স্পঞ্জ আর প্রবাল। নেক্সট, তার চলাফেরার ভঙ্গিটি বড় মজার, কার চলাফেরার ভঙ্গিটির কথা বলা হয়েছে, তা মজার কিভাবে? উত্তর, এখানে অ্যামিবার চলার ভঙ্গিটির কথা বলা হয়েছে। অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে ক্ষণিকের পা হিসাবে এগিয়ে দেয়, তারপর সেদিকে সেলের মধ্যেকার প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর মুহু ক্ষণিকের পা বের হয় এবং প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। এইভাবে অ্যামিবা অত্যন্ত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে চলে। নেক্সট প্রশ্ন,
ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? উত্তর, ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের বিশেষ পরিবর্তন ঘটেছে। ঘোড়ার পূর্বপুরুষদের খুর ছিল না, তারা হাতে পায়ে পাঁচ আঙুল বিশিষ্ট প্রাণী ছিল, কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য অঙ্গুলিগুলি অদৃশ্য হয়ে যায়, থেকে যায় শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা এখন খুর বলে জানি। নেক্সট, আফ্রিকার একটি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটার পারদর্শী হয়ে উঠেছে। আফ্রিকার কী জাতীয় পাখি, ভুল বললাম আমি প্রশ্নটা, আফ্রিকার কী জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটার পারদর্শী হয়ে উঠেছে? উত্তর, আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। নেক্সট, কয়টি হক জাতীয় পাখির নাম লেখো। উত্তর, কয়েকটি হক জাতীয় পাখি হলো ঈগল, চিল, বাজ আর প্যাঁচা। নেক্সট, হাতির চলনের বৈশিষ্ট্য কী? উত্তর, 7,000 পাউন্ড ওজন নিয়েও হাতি ঘন্টায় 25 মাইল বেগে ছুটতে পারে। নেক্সট প্রশ্নটা এর আগে অলরেডি করিয়ে দিয়েছি আমি, তো এই প্রশ্নটা আর পড়বো না, আমি অলরেডি করিয়ে দিয়েছি এগুলো। নেক্সট, এফিট এক নাগারে কত মাইল রাস্তা উঠতে পারে? এফিট এক নাগারে 8 মাইল রাস্তা উঠতে পারে। কাঙ্গারুর সঙ্গে কার চলনের মিল আছে? আচ্ছা, এই প্রশ্নটাও করেছি আমরা, এমু পাখির। নেক্সট হচ্ছে, নিয়ায় লণ্ঠন, কে লণ্ঠন নিয়ে আসবে? উত্তর, রামা ছুটে লণ্ঠন নিয়ে আসবে। নেক্সট, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কবি কে, কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? উত্তর, উল্লেখিত অংশটি কবি হলেন সুকুমার রায়। গতদিন থেকে কবি তথা কথকের মনে একটা খটকা লেগেছিল যে ঝোলা গুড় কিসে দেয় সাবানে না পটকায়, মেজদাকে খুঁচিয়ে উত্তরটা জেনে নেবেন বলে প্রশ্নটা তিনি গুছিয়ে রাখতে চেয়েছিলেন। নেক্সট, ভালো কথা শুনে যেই চটপট লিখিতায় বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? উত্তর, বক্তা যে যে ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন সেগুলো হলো, ফরিংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলের আঠা লাগলে কেন আঙুল চটচট করে, গরুকে কাটাকুতো দিলে কেন গরু ছটফট করে, এগুলোই তার ভালো কথা বলে মনে হয়েছে। নেক্সট, নোট বই পড়লে কী কী জানা যায়? উত্তর, নোট বই পড়লে ফরিংয়ের কটা পা, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে আঙুল চটচট করার কারণ, কাতকতু দিলে গরুর ছটফট করার কারণ প্রভৃতি সম্বন্ধে জানা যায়। এছাড়া তেজপাতায় তেজ কেন অথবা লঙ্কায় কেন ঝাল, জোয়ানের আর্কে কেন ঝাঁজ, এই সব প্রশ্নের উত্তর যেমন নোট বই থেকে জানা যায়, ঠিক সেই রকম নাক ডাকা আর পিলে চমকানোর কারণও নোট বইয়ে লেখা আছে। দুন্দুভি কার নাম, অরণি কাকে বলে তাও নোট বই থেকে জানা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, এটা খটকা হবে, ওকে, খটকা। তো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে, খটকা কিন্তু এটা। উত্তর, ঝোলা গুড় সাবানে না পটকা কিসে দেয় তা নিয়ে কথকের মনে আগের দিন থেকে খটকা আছে। নেক্সট, নোট বইয়ে লেখক এই সব খটকা বা সংশয় নিরসনের জন্য তার মেজদার উপর নির্ভর করে, তার দৃঢ় বিশ্বাস মেজদাকে খুঁচিয়ে তিনি এই প্রশ্নের উত্তর জেনে নিতে পারবে। নেক্সট প্রশ্ন, নোট বই কী ধরনের লেখাতে ভরা? উত্তর, নোট বই কিলবিল লেখাতে ভরা। নেক্সট, নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফরিংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতাকুতো দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। নেক্সট,
বলবে কি তোমারও নোট বই পড়নি, বলবে কি তোমরাও নোট বই পড়নি, নোট বই পড়লে আর কি কি জানা যাবে। উত্তর, ফড়িংয়ের কটা পা, আরশোলা কি কি খায়, আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাতাকুতো দিলে গরু ছটফট করার কারণ, ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোট বইয়ে লিখেছেন। তাছাড়াও বা এছাড়াও জোয়ানের আরেকের ঝাঁজ, তেজপাতার তেজ থাকা বা লঙ্কায় ঝাল হওয়ার প্রকৃত রহস্যগুলি নোট বইয়ে জানা যায়। এর বাইরেও নোট বইয়ের পাঠক জেনে নিতে পারবে পেট কামড়ানো কিংবা নাক ডাকার প্রকৃত কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা অথবা দুন্দুভি কার নাম, অরণি কাকে বলে। ঠিক আছে, নেক্সট। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো খুব ভালো করে পড়ো। এর পরেও আমি আরেকটা ভিডিও দেবো যার মধ্যে আরও কিছু প্রশ্ন থাকবে, এর আগেও অলরেডি একটা দেওয়া আছে, দেখে নিও। বাংলার প্লেলিস্টটা ওপেন করো, রেগুলার সব গল্প কবিতা আমি পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।